ভিউয়ার্স, নাইট ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা, আপনারা কখনো ভাবছেন আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি নষ্ট হয়ে যায়, আপনি এই নষ্ট স্পার্ক প্লাগ দিয়ে কিভাবে আপনার বাইকটা স্টার্ট করবেন? তো আসলে আপনারা যদি এই কাজটা যদি এই কাজের সম্বন্ধে যদি আপনারা জানতে চান, তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা প্রথমে যেমন মনে করেন আপনার বাইক আপনি পথের মধ্যে চালা যাচ্ছেন, হঠাৎ করে আপনার বাইক ধাক্কা দিয়ে দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন আপনি স্পার্ক প্লাগ খুলে দেখতেছেন আপনার স্টিকল থেকে কারেন্ট আসতেছে কিনা। আপনার স্টিকল থেকে কারেন্ট আসতেছে, এখন আপনি প্লাগ চেক করতেছেন। আপনার প্লাগ যখন চেক করতেছেন প্লাগের মধ্যে কোনো কারেন্ট নেই, তাহলে আপনার বুঝতে হবে আপনার স্পার্ক প্লাগটা শর্ট হয়ে গেছে। তো আপনার এই শর্ট প্লাগ দিয়ে আপনি কিভাবে বাইকটা চালাবেন আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখেন প্রথমে কি করবেন, বাইক থেকে প্লাগটা খুলবেন। প্লাগ রেস কিন্তু আপনার বাইকের টুলসের মধ্যে থাকে, একটা স্পেশাল টুলস কিন্তু আপনার বাইকের মধ্যে, অনেক বাইকের সাইড কভারের পাশে থাকে, অনেক বাইকের সিটের নিচে থাকে। তো ওখান থেকে আপনারা এই স্পার্ক প্লাগ টুলসটা নেবেন, টুলসটা নিয়ে এই প্লাগ খুলবেন। প্লাগটা খোলার পর কি করবেন, এই প্লাগ ঠিক করার জন্য দুইটা কাজ মূলত করা যায়। একটা কাজ হচ্ছে আগুনের মধ্যে যদি আপনি এটা ফুটতে পারেন তাহলে প্লাগটা ঠিক হয়ে যাবে। আরেকটা কাজ আমি আপনাদের দেখাবো, সেটা আপনারা আসলে দেখবেন, না দেখলে কিন্তু আরেকটা কাজটাকে আপনারা বুঝতে পারবেন না। তো আপনি পথের মধ্যে তো আপনি আগুন পাবেন না, পথের মধ্যে তো আপনি প্লাগ শর্ট হয়ে গেলে পথের মধ্যে আপনি আগুন কোনোদিনও পাবেন না, এই প্লাগও আপনি আগুনের মধ্যে ফুটতে পারবেন না। তো পথের মধ্যে যদি আপনার বাইকের প্লাগ যদি শর্ট হয়ে যায় আপনি কি করবেন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এই স্পার্ক প্লাগের এই গ্যাপ দেখতে পাচ্ছেন, গ্যাপের নিচে একটা ইনসুলেশন আছে সাদা, এই দেখেন এই সাদা ইনসুলেশনটা আপনাদের ভাঙতে হবে। এটা ভাঙবেন কিভাবে, এরকম একটা স্ক্রুড্রাইভার নেবেন আর একটা ফ্ল্যাশ নেবেন, নিয়ে এভাবে ধরবেন, ধরে এভাবে ধরে স্ক্রুড্রাইভারের এই মাথাটা এই ইনসুলেশনের মাথার সাথে লাগাবেন। এই যে সাদা ইনসুলেশন যেটা আছে এটার মধ্যে এভাবে ধরবেন, একটা স্ক্রুড্রাইভারের একটা কোণা লাগাবেন, লাগিয়ে এভাবে একটা বাড়িয়ে দেবেন যাতে ইনসুলেশনটা ভেঙে যায়। এই দেখেন ইনসুলেশন ভাঙা বের হচ্ছে। এতে একটু ছোট ছোট দেখে নেবেন স্ক্রুড্রাইভারটা, বেশি বড় হলে এই বাড়িটা ভিতরে ইনসুলেশনের ভিতরের অংশগুলির মধ্যে পড়তেছে না, ছোট হলে ভালোভাবে ইনসুলেশনের মধ্যে পড়ে। দেখেন বাইর হচ্ছে ইনসুলেশন ভাঙাগুলি। এটা বাড়ি দেওয়ার সময় কিন্তু এই স্পার্ক প্লাগের যে ভিতরের যে রডটা আছে যেটা দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সেটা কিন্তু বাঁকা হয়ে যেতে পারে। বাঁকা হয়ে গেলে এটা স্ক্রুড্রাইভার দিয়ে আবার সোজা করে নেবেন। সোজা করার পর পেলা গ্যাপটা ঠিক করে নেবেন। আপনি প্লাগটা এভাবে ঠিক করার পর বাইকটা স্টার্ট করে আপনি সার্ভিস সেন্টারে চলে যাবেন, না হয় একটা গ্যারেজে চলে যাবেন, গিয়ে নতুন প্লাগ লাগাই ফেলবেন। এরকম নষ্ট প্লাগ দিয়ে আপনি বেশিক্ষণ চালাতে পারবেন না। আমি এটা দেখাতে শুধু আপনাদের, যদি আপনারা বিপদে পড়েন তাহলে এই কাজটা আপনারা করতে পারেন, এই কাজটা করলে আপনারা বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন।
এপেলাগের দেখেন ইনসুলেশন একেবারে আমি ভেঙে সবগুলো বের করে ফেলছি। এই বাঙ্গাগুলো দেখেন, এই দেখেন এগুলো এভাবে বার দিয়ে ভেঙে বের করে ফেলবেন, এবং বের করার পর আপনারা প্লাগটা ভালো করে পরিষ্কার করে বাইকের মধ্যে লাগাবেন। আমি 100% গ্যারান্টি, আপনারা যদি আপনার বাইকের যদি প্লাগ যদি শর্ট হয়ে যায়, আপনারা যদি প্লাগের ইনসুলেশনটা যদি ভেঙে দেন, আপনার বাইক অবশ্যই অবশ্যই স্টার্ট নেবে। তবে স্টার্ট নেওয়ার পর কয়দিন চলবে এটা কিন্তু আমি আপনাদের বলতে পারবো না, তবে আপনার বাইক কিন্তু স্টার্ট নেবে। স্টার্ট নেওয়ার পর কিন্তু আপনি একটা সার্ভিস সেন্টারে গিয়ে বা গ্যারেজে গিয়ে একটা নতুন প্লাগ লাগাই ফেলবেন। আপনার বাইক স্টার্ট হয়েছে সেটা মনে করে আপনি আবার প্লাগ না পাল্টালে, পরিবর্তন না করলে যে কোনো সময় আপনার বাইক স্টার্ট বাইকের স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। তো সেজন্য এটা আসলে আপনার যখন আপনি বিপদে পড়বেন বাইক নিয়ে, বা আপনার বাইকের প্লাগ যদি শর্ট হয়ে যায়, তখন আপনি এই কাজটা করতে পারেন, বা আগুনও ফুটতে পারেন। যদি আপনি আগুন পান আগুনও এই প্লাগ ফুরাতে পারেন, আগুনও যদি প্লাগটা ফুরেন তাহলেও আপনার প্লাগ ঠিক হয়ে যাবে, এবং আপনি যদি আগুন না পান তাহলে এই কাজটা করতে পারেন। এই দেখেন বাইকটা এখন স্টার্ট নেবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার বাইকের যদি স্টার্ট প্লাগ যদি নষ্ট হয়ে যায় বা শর্ট হয়ে যায়, কী কাজ করলে আপনার স্টার্ট প্লাগ দিয়ে আপনার বাইকটা আপনি চালাতে পারবেন? একটা কাজ হচ্ছে আগুনে ফুরালে আপনার স্টার্ট প্লাগ ঠিক হয়ে যাবে, আর একটা কাজ হচ্ছে স্টার্ট প্লাগের ইনসুলেশন যদি আপনি ভেঙে দেন তাহলে আপনার স্টার্ট প্লাগ ঠিক হবে। তবে ঠিক হওয়ার পর কিন্তু আপনার নতুন স্টার্ট প্লাগ লাগাই ফেলতে হবে আপনার যে কোনো একটা গ্যারেজে গিয়ে বা সার্ভিস সেন্টারে গিয়ে। যদি নতুন স্পেয়ার প্লাগ যদি পরিবর্তন না করেন, নতুন স্পেয়ার প্লাগ যদি আপনার বাইকে না লাগান, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আবার আপনার বাইক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।